আসসালামু আলাইকুম। সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সাস এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সাস এনজিওতে এখানে পদের নাম দেওয়া রয়েছে হিসাবরক্ষক। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, বাণিজ্য থেকে কিন্তু স্নাতক অব্লিক স্নাতকোত্তর পাস থাকতে হবে। এখানে শিক্ষানবিশকালে কিন্তু 25,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং স্থায়ীকরণের পরে 30,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। বন্ধুরা, 2 নম্বরে দেওয়া রয়েছে মাঠ সংগঠক। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক অব্লিক স্নাতকোত্তর পাস থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষানবিশকালে 20,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 25,000 টাকা আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকাল 6 মাস রাখা হবে এবং স্থায়ীকরণের পরে 3 বছর ভাতা পাবেন, PF, অর্জিত ছুটি, গ্রাচুইটি ও ইনক্রিমেন্ট সহ বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন। ঠিক আছে বন্ধুরা, সর্বোচ্চ 30 বছরের ভিতরে বয়স হতে হবে। আর এখানে কম্পিউটার এ বেসিক ধারণা থাকতে হবে, বাইসাইকেল বা মোটর সাইকেল চালনায় কিন্তু পারদর্শী অবশ্যই হতে হবে। বন্ধুরা, আগ্রহী প্রার্থীগণ CV, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি এবং কি প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে স্বহস্তে একটি আবেদন লিখে আবেদনপত্রটি আগামী 20/6/2022 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক থেকে শুরু করে মধুপুর টাঙ্গাইল বরাবর কিন্তু আপনাদের এই আবেদনটি সুন্দরভাবে লিখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি কিন্তু আপনাদের পৌঁছাতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।